গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের নামে পুজো দিলেন আরামবাগের তৃণমূল নেতারা। রবিবাসরীয় সকালে আরামবাগের পাড়ের ঘাট মন্দিরে বিশেষ পুজো দেওয়া হয়। অনুব্রত মণ্ডল যে সংকটে পড়েছেন সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য তার নামে সংকট মোচন জপ করা হয়। এছাড়াও তার শারীরিক সুস্থতা কামনায় মহামৃত্যুঞ্জয় পাঠ, কবচ পাঠ, শিবস্তম্ভ পাঠ করা হয়। গুড় বাতাসা, নকুল দানা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে পূজা অর্চনা করেন তৃণমূল নেতা কর্মীরা। দলের তাবর নেতা অনুব্রত মণ্ডলের নামে বিশেষ এই পূজা অর্চনার উদ্যোক্তা অর্ঘ্য কুশারী বলেন, অনুব্রত মণ্ডলকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। গরু পাচার কাণ্ডে যদি প্রকৃত তদন্ত করতেই হয় তাহলে রাজনাথ সিং, অমিত শাহ এদের নামও যুক্ত করা হোক, কারণ এরাই হলো গরু পাচার কাণ্ডের মূল দোষী। আমাদের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাই তার সুস্থতা কামনা এবং সংকট থেকে বেরিয়ে আসার জন্য আজ এই বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এটা একটা বাচ্চা ছেলেও জানে যে এইরকম একটা প্রাজ্ঞ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেখুন, গরু পাচারের যদি কেসকে প্রকৃত তদন্ত করতে হয় তো সেই কেসে রাজনাথ সিং এবং অমিত শাহকেও ট্যাগ করা দরকার, কারণ গরুটা তো মহাকাশে উড়ে উড়ে যায় না। আমরা শুনেছি গল্পের গরু গাছে ওঠে, কিন্তু এখন বিজেপির গরু আকাশে উড়ে উড়ে বাংলাদেশ যায়। তা বর্ডারে যারা ছিল বিএসএফ, আর্মি, সিআরপিএফ, তো তাদের গডফাদার রাজনাথ সিং আছে, আমাদের অনুব্রত, আমাদের ইয়ে রয়েছে, গডফাদার রয়েছে অমিত শাহ, তো তাদেরকে আগে জিজ্ঞাসা করা হোক, কেসে ট্যাগ করা হোক। সম্পূর্ণ বৃত্তটাকে সমাধান না করে কী এটা হচ্ছে, তো লোক হাসানো। শুনুন, আজকে সারা দেশে সিবিআইয়ের 1025খানা কেস পেন্ডিং, সে পেন্ডিং কেসগুলো তুলুক, সিবিআই সর্বক্ষেত্রে ব্যর্থ। সিবিআইয়ের যে ট্র্যাক রেকর্ড রয়েছে, ট্র্যাক রেকর্ডে সাকসেস আর কত রয়েছে, হেভি মেজর কেসে 3.5% সাকসেস রেট রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মেডেলটা এখনও কেন সিবিআই ফেরত আনতে পারলো না, সে বিষয়ে সিবিআই কী বলছে? নিরীহ নিরপরাধ ব্যক্তি দলকে ম্যালাইট করবার জন্য, বিধানসভায় হেরে গিয়ে প্রতিহিংসা তোলবার জন্য নতুন করে ষড়যন্ত্রের বীজ বপন করছে। সেই কারণে কী করলেন আপনি? আমরা তো সম্পূর্ণভাবে এইটা আমরা মহাদেবের ওপরে দিয়ে দিয়েছি, কারণ এই অত্যাচারী বিজেপিকে নিধন করতে পারবে একমাত্র বাবা মহাদেবের ত্রিশূল। এই ত্রিশূল দিয়েই নরেন্দ্র মোদীকে ধ্বংস করা যায়। তাই আমরা বাবা মহাদেবের কাছে এসেছি, আমরা শরণাগত হয়েছি যে ওনার রোষানলে যাতে অত্যাচারী ভারতীয় জনতা পার্টি ধ্বংস হয়, তার জন্য আমরা আজকে বাবা মহাদেবের কাছে বিশেষ পূজা দিলাম। এই তো গুড় বাতাসা আছে, নকুল দানা আছে, মিষ্টান্ন আছে, 5 রকম ফল, বাসমতি চাল, এইসব রয়েছে। অনুব্রত মণ্ডলের নামে পুজো দেওয়া হয়েছে, বিশেষ জপ হয়েছে, সংকট মোচন পাঠ হয়েছে, এছাড়াও মহামৃত্যুঞ্জয় কবচ পাঠ হয়েছে, শিবস্তকম পাঠ হয়েছে, এগুলো ওনার নামে নাম গোত্রে দেওয়া হয়েছে। ওনার শারীরিক অবস্থা অসুস্থ থাকার জন্য, যাতে সুস্থ, তার জন্য মহামৃত্যুঞ্জয় পাঠ করা হয়েছে, সংকট মোচন জপ করা হয়েছে, যাতে উনি তাড়াতাড়ি এই সংকট থেকে উদ্ধার হতে পারেন, এবং গুড় বাতাসা এবং ফল টল সব দেওয়া হয়েছে, ওনার নামে পুজো দেওয়া হয়েছে। আশা করি বাবা মহাদেব অচিরেই এই সংকট থেকে ওনাকে রক্ষা করবেন, কারণ ওনার ভক্ত, ওনার ভক্তের কথা ভগবান অবশ্যই ভাববে, এই বিষয়ে আমরা আশাবাদী। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।